দেখুন আজকে সারা দেশ জুড়ে কিন্তু কৃষক আন্দোলন চলছে। সেই কৃষক আন্দোলনকে সম্মতি জানিয়ে আজকে দিনে আমরা আগে চিঠিতে জানিয়েছিলাম যে আমরা এই লকডাউন পিরিয়ডকে মেনে কোভিড সিচুয়েশনকে সামনে রেখে ডিস্টেন্স মেনটেন করে কুড়ি জনের মধ্যে আমরা একটা আন্দোলন করবো, কৃষক আন্দোলনকে সম্মতি জানাবো। সাথে সাথে এই যে ভোট পরবর্তী হিংসা চলছে, হাজার হাজার মানুষ ঘর ছেড়ে এখনো ঘরে ফিরতে পারছে না, তাদের যে অত্যাচার চলছে এটার বিরুদ্ধে জানিয়ে এবং বাংলা ভাগে যে চক্রান্ত করছে এটাকে আটকানোর জন্য, সাথে সাথে যে কোভিড ভ্যাকসিন নিয়ে যে কাণ্ড ঘটেছে এটাকে এই যে দোষীরা আছে, যে জড়িয়ে আছে দোষীদের, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। কোভিড সিচুয়েশন মেনে কুড়ি জনের মধ্যে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রামকে তারা, আমরা প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে হয়েছে, আমাদেরকে এখন লাটবাংলায় নিয়ে এসছে, আমরা এসছি। আমি একটা বলবো মিডিয়ার মাধ্যমদের যে বাংলায় কীভাবে গণতন্ত্র চলছে একটু দেখুন, যে বিজেপির যে এজেন্ডা বঙ্গভঙ্গ তা সেটা রোধ করার জন্য আমাদের আজকে এটা অবস্থান বিক্ষোভ ছিল, কিন্তু সেটাও আজকে তৃণমূলের পক্ষ থেকে, দিদির পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমাদের করতে দিয়ে না, এর কারণটা কি? এখন অ্যারেস্ট করা হচ্ছে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। এই লালবাজারের গাড়ি এসেছে, এসে দাঁড়িয়েছে, এটা আমাকে অ্যারেস্ট হতে হবে হয়তো। আমি এখন রাখছি, আপনি আমাদের সামনে থাকুন, ভালো কাজে দেখাতে পারবো না, আমাকে এতে অ্যারেস্ট করা হবে। জবাব চাই, জবাব দাও। আজকে ২৬শে জুন সারা ভারতবর্ষে কৃষক সংহতি দিবস, সেই কৃষক সংহতি দিবসে বিজেপির বাংলা ভাগে বলে একমাত্র বিধায়ক আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকীকে আজকে পুলিশ গ্রেফতার করে আনলো। আমরা আশ্চর্য হলাম, নওশাদ সিদ্দিকীকে ঘাড় ধরে গণতন্ত্রকে হত্যা করছে, কারণ স্পিকারের অনুমতি ছাড়া বিধায়ককে গ্রেফতার করা যায় না, এটা সবাই জানে, পুলিশও আশা করি জানেন। কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা পুলিশকে বলছি যে আপনাদেরকে দলদাস বানানোর চেষ্টা করছে শাসক দল, সুতরাং সঙ্গে সঙ্গে লাইভ হচ্ছে, আপনারা তা করলেন না, আজকে সবার সামনে মিডিয়ার সামনে দিয়ে বিধায়ককে তুলে আনা হলো। কেন? বিধায়ক কেবলমাত্র প্রতিবাদ, বিধায়কের নেতৃত্বে প্রতিবাদ হচ্ছিল যে বিজেপির বাংলা ভাঙা আমরা লুটব। আপনারা বিধায়কের কাছেই শুনে নিন তার বক্তব্য, সারা বাংলার মানুষ দেখছে, লাইভ হচ্ছে, বাংলার মানুষ দেখছে, বিধায়কের মুখেই শুনেনি। আজকে আমরা যেটা উপস্থিত হয়েছি মূলত বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা এখানে দীর্ঘ অবস্থান বিক্ষোভ করতে গিয়েছি। তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ যদি আমরা আসি, বাংলা ভাগের চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়ে গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় দিদিমণির প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদেরকে যে হেনস্থা করা হলো, এটা বাংলার জনগণ দেখুক যে বিজেপি তৃণমূলে যে আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সেটিং আছে তার আজকে জ্বলন্ত প্রমাণ, আর প্রশাসনকে যে দলদাসে পরিণত করেছে সেটা আমি প্রমাণ আজকে দেখতে পাচ্ছি। আমাদের কোনো রকম কোভিড সিচুয়েশনের জন্য আমাদের কোনো বড় রকম জামায়াত না করেই আমরা অল্প দুটি জন মানুষ ডিস্টেন্স মেনটেন করে এখানে প্রোগ্রাম করবো বলে আগে থেকে জানিয়েছি। দুঃখের বিষয় সবটাই কনফার্ম ছিল, কিন্তু আজ যখন এখন প্রোগ্রাম শুরু হবে, যখন প্রোগ্রাম শুরু হবে সেই সময় দিয়ে এসে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হলো না। আমাদের কয়েকটা এজেন্ডার মধ্যে অন্যতম ছিল বিজেপি যে এখন আওয়াজটা তুলছে বিভিন্ন নেতা নেতৃত্বের মাধ্যমে যে বাংলাকে ভাগ করবো, সেই বাংলা ভাঙের চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমাদের গান্ধী মূর্তি পদতলে আমাদের অবস্থা বিক্ষোভ ছিল, যে আমাদের ইতিহাস জেনে রাখতে হবে এর আগে ব্রিটিশদের পিরিয়ডে যখন বাংলা ভাগে চক্রান্ত করেছিল রবি ঠাকুর জিনার হাতে ওই রাখিটা পরিয়ে বাংলা বঙ্গভঙ্গ রোধ করেছিল, সেটা কে ছিল? সেই ফুটপ্রাশিফের মুজাদ্দের জামান দাদা হুজুর, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী দাদা হুজুর পিকে উঠলে তার বংশধর আমি, আজকের দিনেও যেমন বাংলা ভাগের চক্রান্ত যদি তার বিরুদ্ধে অবস্থান করতে গিয়েছিলাম,
দুঃখের বিষয় কিন্তু দিদিমণির প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদের সেই প্রোগ্রামটা করতে দেওয়া হলো না। স্পিকারের কোনো রকম অনুমতি ছাড়াই আমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে রীতিমতো ধাক্কা দিয়ে তুলে আমাকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা হলো। এখানে বাংলায় কি গণতন্ত্র চলছে সেটাই বুঝতে পারছেন? এটা বাংলার মানুষ ভাবুন যে আগামী দিন কি হতে চলেছে বাংলায়, গণতন্ত্রকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, গণতন্ত্রের কিভাবে হত্যা করা হচ্ছে। তাই আমি আপামার জনসাধারণকে বলবো, আপনারা সজাগ হন, এই বিষয়ে লক্ষ্য রাখুন বাংলার আইন প্রশাসন কোন দিকে চলছে। যে একটা অফিসার, ভুয়া অফিসার দীর্ঘদিন ধরে কোভিড এর ভ্যাকসিন, যেটা জীবনদায়ী ওষুধ, তা নিয়ে অপপ্রচার চলছে, তার সাথে যারা জড়িত আছে তাদেরকে এখনো গ্রেপ্তার করলো না, তার যারা এই ধরনের অপকর্ম করেছে তাদেরকে অ্যারেস্ট করা, তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জন্য এখানে উপস্থিত হয়েছিলাম আমরা, কিন্তু দুঃখের বিষয় সে আমাদের প্রোগ্রাম করতে দিল না। তাই আমি আপামার জনগণকে বলবো, বর্তমান কোভিড সিচুয়েশন চলছে সেদিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করবেন। আগ্নেয়াস্ত্র ছিল না, রাজ্য সরকারের দলদাস পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে আজকে লালবাজারে নিয়ে এসেছে। আজকে আমরা প্রতিবাদ জানাতে এসেছিলাম, সারা ভারতবর্ষের মানুষ আজকে কি কঠিন কঠোর পরিস্থিতির মতো দিন যাপন করছে, এই করোনা সিচুয়েশন, এই লকডাউন সিচুয়েশন, এই লকডাউন সিচুয়েশনে, করোনা সিচুয়েশনে আজকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যে হারে তারা মানে দিন গুজরান করছে, আজকে আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমরা আজকে গান্ধী মূর্তির পাদদেশে আজকে আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম। আজকে আমরা শান্তিপূর্ণ, আমরা কোনো বোম নিয়ে আসিনি, আমরা কোনো অস্ত্র নিয়ে আসিনি, কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের পুলিশ প্রশাসন, আমাদের বিধায়ক সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ককে এই পুলিশ প্রশাসন ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে গাড়িতে তুলেছে। আজকে সারা 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 বাংলার মানুষ আজকে দেখেছে, ভিডিওটি বেশি পরিমাণে যা দেখছেন এই মুহূর্তে লালবাজারে অ্যারেস্ট হয়েছেন আইএসএফ এর একমাত্র এমএলএ, সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ ফিরজাদ।